আমাদের রাজ্যের পরিবার, মেয়েটা আমাদের মেয়ে, মেয়েটা আমাদের রাজ্যের মেয়ে, ফলে তো গোটা রাজ্য শোকে এবং ক্ষোভে প্রতিবাদে আছে। পরিবারও শোকে ছিল, ক্ষোভে ছিল, আজ থেকে পরিবারটাও প্রতিবাদে নামলো। এটা খুব সুখের বিষয় নয়, এটা খুব লজ্জার বিষয় যে দু মাস পার হয়ে গেল, আজকে ফিরে 9 তারিখ একটা বিচার না পেয়ে যেখানে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, সেখানে মা বাবাকেও মানে এক রাস শোক বুকে নিয়ে তাদেরকেও একটা প্রদীপ জ্বালিয়ে আর মেয়েকে ফুল দিয়ে আবার বসতে হল, এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গের কিছু নেই। আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এটাই আবেদন করব যে আজ থেকে তো পুজো শুরু হলো, সবাই নিশ্চিত বেরোবেন বাড়ি থেকে, একবার ধর্মতলা একবার নাটাগড়, যে প্রতিবাদের উৎসব হচ্ছে সেখানে একটাবার আসল উৎসবে এসে দেখা করে মা বাবার পাশে এবং ওদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ান, এবং গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় আছেন আমাদের আবেদন এবং আমাদের তাদের কাছে প্রত্যাশা এবং দাবি, থাকুন রাস্তায় শেষ দেখে ছাড়ি। ওনাদের লড়াই, ওনাদের ফর্ম অফ মুভমেন্টকে আমরা সমর্থন এবং সংহতি জানাচ্ছি। এই গোটা লড়াই আজকে গোটা রাজ্যের সাধারণ মানুষের লড়াই, সেখানে সব অংশের মানুষ আছেন, যেমন জুনিয়র ডাক্তাররা আছেন, সাধারণ মানুষরা আছেন, বামপন্থী ছাত্র যুবরা আছেন, এখানে মা বাবারা রয়েছেন। আজকে এই লড়াই গোটা রাজ্যের লড়াই, গোটা দেশের লড়াই। এই পরিবারটার মুখের সামনে দাঁড়িয়ে আর তো অন্য কোনো শব্দ বেরোচ্ছে না, অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন এবং অপরাধকে বাঁচানোর জন্যই প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছেন, যেটা আগামী দিনে আপনাকেও বাঁচতে দেবে না পশ্চিমবঙ্গে, আমাদেরকেও বাঁচতে দেবে না। Thank you.
মা বাবার সাথে আমাদের প্রথম দিন থেকেই কথা হচ্ছে। পরিবারটা আমাদের পরিবার, আমাদের রাজ্যের পরিবার। মেয়েটা আমাদের মেয়ে, মেয়েটা আমাদের রাজ্যের মেয়ে। ফলত গোটা রাজ্য শোকে এবং ক্ষোভে প্রতিবাদে আছে। পরিবারটাও শোকে ছিল, ক্ষোভে ছিল, আজ থেকে পরিবারটাও প্রতিবাদে নামলো। এটা খুব সুখের বিষয় নয়, এটা খুব লজ্জার বিষয় যে দু মাস পার হয়ে গেল, আজকে ফিরে 9 তারিখ একটা বিচার না পেয়ে যেখানে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, সেখানে মা বাবাকেও মানে এক রাশ শোক বুকে নিয়ে তাদেরকেও একটা প্রদীপ জ্বালিয়ে আর মেয়েকে ফুল দিয়ে আবার বসতে হল। এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গের কিছু নেই। আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এটাই আবেদন করব যে আজ থেকে তো পুজো শুরু হলো, সবাই নিশ্চিত বেরোবেন বাড়ি থেকে, একবার ধর্মতলা, একবার নাটাগড়, যে প্রতিবাদের উৎসব হচ্ছে সেখানে একটা বার আসল উৎসবে এসে দেখা করে মা বাবার পাশে এবং ওদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ান, এবং গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় আছেন আমাদের আবেদন এবং আমাদের তাদের কাছে প্রত্যাশা এবং দাবি, থাকুন রাস্তায়, শেষ দেখে ছাড়ি। এখনো ডাক্তাররা বলতে গেলে অনশনে বসে আছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন?